ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার বারদি গ্রাম। এখানেই কেটেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শৈশবের বেশ কিছুদিন। আর এই হলো জ্যোতি বসুর পৈতৃক ভিটে। অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে দুতলা বাড়ি, না পরিত্যক্ত নয়। শৈশবে যিনি জ্যোতি বসুকে দেখাশোনা করতেন তাঁর বসবাসের জন্য বাড়িটি ছেড়ে দেয় জ্যোতি বসুর পরিবার। আর পৈতৃক বাড়ির একাংশ জুড়ে গড়ে উঠেছে জ্যোতি বসু স্মৃতি পাঠাগার। জ্যোতি বসুর ইচ্ছের মর্যাদা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইব্রেরির দোতলায় জাদুঘর, যেখানে শোভা পাবে জ্যোতি বসুর ব্যবহৃত সামগ্রী। বর্তমানে নারায়ণগঞ্জের বারদি গ্রাম বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রও বটে, যার সাক্ষী থেকে এলাম আমরা।